যেই মন্ত্রী সন্ধ্যারানী টুডু নিজের বিধায়ক এলাকায় ওনাকে কোনো আদিবাসী বিলে ঢুকতে দেওয়া হবে না। আমাদের এই রকম প্রতিবাদ প্রতিজ্ঞা করতে হবে, যে গ্রামে যে আদিবাসী ভিলে যেমন ঢুকবেন সেখানে জেলা ফোরাম পক্ষ থেকে কালো ব্যাচ এবং কালো পতাকা সাপ্লাই দেওয়া হবে। ওনাকে সেই কোনো আদিবাসী ভিলে যে ঢুকতে দেবো না। পারবেন তো? আদিবাসীদের প্রতিনিধি হয়ে আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করার সময় নেই মন্ত্রী সন্ধ্যারানী টুডুকে জানায়। আপনারা মঞ্চ থেকে আদিবাসী সমাজ মানে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে ডাক দিয়েছেন মন্ত্রীকে গ্রামে গ্রামে ঢুকতে দেবেন না, এই বিষয়টি কি বলবেন? একদম ঠিক বলেছেন, প্রথম হোঁচট খাবেন যে আদিবাসী গ্রামে যাবেন, ওই প্রশ্নের উত্তর দিতে হবে, এটা খেসারত। একটা কথা বলে না, উনি তো রাজপ্রসাদের মতো বাড়ি করেছেন, আমরা সাধারণ ঘরে বাস করছি, উনি মনে করছেন দরকারই নেই। আসলে গরিবের কথা বাসি হলে ভালো লাগে, দেখবেন ইনার মুখ ওটা বাধ্য হলাম। আজ একটা ঐতিহাসিক এক যুগে একদিনে একই দাবিপত্র নিয়ে সমস্ত আদিবাসী এমএলএ এমপিদের কাছে আজ ডেপুটেশন দিচ্ছি, তিনি নিলেন না। প্রথমে গুড়িমসি করলেন, ছেলে ভোলানি একটা সই দিলেন, যিনি সই করবেন তার তো একটা ডিজিগনেশন থাকবে, ওনার ডিজিগনেশন নেই এবং সিএল স্ট্যাম্প নেই। সিএল একটা কারবারে এত বছর মন্ত্রিত্ব চালালেন, কী ওনার কাছে কী তথ্য আছে, কী অভিজ্ঞতা আছে, কী জ্ঞান আছে, এত বড় ছেলে খেলা চলবে? ওনার নাম রতনলাল হাসদা, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পশ্চিমবাংলার কনভেনার। আদিবাসীদের প্রতিনিধি হয়ে আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করার সময় নেই মন্ত্রী সন্ধ্যারানী টুডুকে জানায়। আদিবাসীদের প্রতিনিধি হয়ে আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎ না করা সন্ধ্যারানী টুডুকে জানায়। রাজ্যে চালু হওয়া প্রেগনেন্সি সার্টিফিকেট গুলো অবিলম্বে বাতিল করতে হবে। রাজ্যে চালু হওয়া প্রেগনেন্সি সার্টিফিকেট গুলো অবিলম্বে বাতিল করতে হবে। রাজনৈতিক স্বার্থে আদিবাসীদের এসটি লিস্টে অন্তর্ভুক্ত করা যায় না। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি জিত, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ জিত, ভারতীয় আদিবাসী ভূমি মন্ডা কল্যাণ সমিতি জিত, ভারতীয় আদিবাসী ভবিষ্যৎ জিত, ভারতীয় আদিবাসী মাহালি সমাজ জিত, ভারত জগৎ সাঁতার পাঠ জিত, ভারত জগৎ সাঁতার পাঠ জিত।